বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাকে পদায়ন করতে বলা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে ইউএনও মেহরুবা আলোচিত হয়েছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ শামসুল আরিফিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হল। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত কর্মকর্তাকে পদায়নকৃত অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য 1998 সালে ফৌজদারি কার্যবিধির 144 ধারার ক্ষমতা অর্পণ করা হল। তবে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হলেও কখন তাকে ঢাকায় যোগদান করতে হবে তা বলা হয়নি। এ বিষয়ে কথা বলতে ইউএনও মেহরুবা ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এক সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল মেহরুবা ইসলামের বদলির আদেশ পাওয়া গেছে। এটি সরকারের স্বাভাবিক বদলির আদেশ। আলীকদমের ইউএনও মেহরুবা ইসলামকে গত শুক্রবার উপজেলার চৈক্ষং উচ্চ বিদ্যালয় মাঠে আবাসিক যুব স্বাধীন সমাজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি করা হয়েছিল। সেখানে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি বিতরণ না করে ভেঙে ফেলেন। ট্রফি ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই তিনি সমালোচনার মুখে পড়েন। আলীকদমের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম তাকে অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করেন। গতকালও তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণের দাবিতে জেলা শহরে মানববন্ধন করা হয়।